বাচ্চাদের নিজে নিজে ব্রাশ করতে দেওয়া উচিত এ বিষয়ে বিতর্ক থাকলেও নিজে নিজে বাচ্চারা যদি ব্রাশ করে তার সুবিধা এবং অসুবিধা কী সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করে নেব। বাচ্চাদের নিজে নিজে ব্রাশ করতে দিলে সুবিধাগুলো হলো, এক, সারা জীবনের জন্য একটি সু অভ্যাস তার গড়ে উঠবে। দুই, ব্রাশ করার যে স্কিল সেই স্কিলটা তার শেখা হয়ে যাবে। তিন, দাঁতের যত্ন যে নিতে হয় এই বোধটা তার জাগ্রত হবে, অর্থাৎ সে দাঁতের যত্ন নিতে হয় সেটা জানবে। চার, সে নিজে আত্মনির্ভরশীল হয়ে ওঠার চেষ্টা করবে। পাঁচ, হাতের সঞ্চালন ক্ষমতা এবং নিয়ন্ত্রণ, কতটা স্পিডে দাঁতে ব্রাশ করতে হয় কতটা করতে হয় না এই বোধটাও ধীরে ধীরে গড়ে উঠবে। এছাড়াও অনেক সুবিধা আছে। আর সুবিধা আলোচনা না করে চলে আসে কী কী অসুবিধা হতে পারে। অসুবিধা প্রধানত দুটি হতে পারে। এক, বাচ্চা যে পেস্টটি ব্যবহার করছে সেই পেস্টটা সে খেয়ে নিতে পারে, এর ফলে সে অসুস্থ হতে পারে। দুই, ব্রাশ দাঁতের মাড়িতে সে লাগিয়ে ফেলতে পারে, এর ফলে সে ব্যথা পেতে পারে। প্রধানত এই দুটো অসুবিধা। এছাড়াও বেশ কিছু অসুবিধা আছে, ভিডিওটা বড় না করে প্রধানত যা সুবিধা এবং অসুবিধা তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো।